নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমরাও ভালো আছি। তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে এখন এলো দুপুরে রান্নার আয়োজন করবো। কইছি মাছ নিয়ে আইছি, মাছগুলো কাটুমো, সবজি কাটুমো। এদিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও ঢল বৃষ্টি। এই যে দেখেন, একদম ঢল বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন এই বৃষ্টির মধ্যে তো আর মাছও কাটতে বসতে পারবো না, সবজিও না। বৃষ্টি কমলে তারপরে মাছ কাটতে হইব। কেমন লাগে, প্রত্যেকটা দিন বৃষ্টি হতেছে, তারপরে এই বৃষ্টির শেষ হওয়ার খবর নাই, এই বৃষ্টি শেষ হওয়ার খবর নাই। তো এখন এই জায়গায় ভালোই বৃষ্টি হইলো, এতক্ষণ ক্যামেরা ধরতে ধরতে বৃষ্টি আবার একটু কমে গেছে, কিন্তু বৃষ্টি হয়েছে ভালোই। তো বৃষ্টিটা একটু ভালোভাবে কমে গেলে তারপরে আমরা হলো ওই মাছ দুপুরে রান্না করার জন্য সব কিছু আয়োজন করতে থাকবো। তো আপনারা দেখতে থাকেন কি হয়। আর এই যে জায়গায় তো বললাম সকালবেলায় যে জায়গায় হলো ধান ই করছে, এই কৃষি ধান দিছিল, পরে ওই ধান থুবিয়ে রাখছে, পরে বৃষ্টি নামছে দেখে কাগজ দিয়ে ঢাকা রাখছে, কাগজ দিয়ে ঢাকা রাখছে। আর ওই যে পিসির গাছের আম, অনেক আম ধরছে, কইছে কি কইছে আম পাইরা রোদ রোদ উঠলে আম পাইরা কাশুন দিয়ে খামো, কিন্তু বৃষ্টি নামলো, এখন আম পারতে পারুম নাকি, পরে যদি পারে তাহলে দেখাবো নি আপনাদের। আর এই জায়গায় অনেক নারিকেল গাছ, এই যে এই পাশেও নারিকেল গাছ, আবার এই পাশেও নারিকেল গাছ, এই পাশে নারিকেল গাছে নারিকেল ধরছে। ওই যে খেলে পালা দিয়ে রাখছে, আমি পুরকল আনবার ছিলাম একবার, বৃষ্টি হয়েছে ভালোই, বৃষ্টি কতক্ষণ হয়েছে, তো বৃষ্টি শেষ হয়েছে এখন, বৃষ্টির পরে বাইরে হলো একবারে কেদা হয়ে গেছে, এই কারণে বাইরে আর কোনো কিছু খুঁজতে বইতে পারলো না। পরে রান্নাঘরের ভিতরে এটা হলো পিসির রান্নাঘর, বড় আছে রান্নাঘর, রান্নাঘর একলা মানুষ তো একাই রান্না বান্না করে এই জায়গায়। তো ওই যে পিসি রান্নাঘরে মাছ পুঁতে হয়েছে, এই যে সকালে যে মাছ নিয়েছে, আর এই যে মুরগি নিয়েছে, আর এই জায়গায় সবজি আনছে হলো ওই ছোটো মাছ দিয়ে সরসরি রান্না করার জন্য দাঁড়া নিয়েছে, আর পুঁইশের দিয়েও রান্না করবো। মানে পিসি আবার মাছ করতেছে, আমার কয় যে হলো ই তুমি সবজি কাটো আমি মাছ কাটি, এখন আমি সবজিটি কাটাবো আর পিসি মাছ কাটবো। মাছ কাটার ভেজাল আমি যাব না, মাছ কাটার ভেজাল আমি যাব না। একটু আগে বৃষ্টি হয়েছে না, বাতাস সারছিল, এই যে পিসি গাছে থেকে আম পড়ছে, আমগুলো আবার সুন্দর আছে আর খাইতেও মিষ্টি, কালকে আমি হ্যাঁ খাইছি আবার আজকে সকালেও খাইছি, তো আমগুলো খাইতেও মিষ্টি, খুব মিষ্টি আম। হ্যাঁ, আর ওই যে পিসি গাছে ওই গাছ থেকে পড়ছে আম, ওই যে আম গাছ মেলা আম ধরছে, পারমু একটু পরে বর্দা আইব, বর্দা আইলে পরে তারপরে গাছে দিকে পারমু, পারাও দেখাম আপনাকে। এমনি বাড়িতে আর কেউ নেই, আমরা এই দুইজনই, পিসি আমি আর আপনাদের দাদা, এই তিনজন মানুষ এখন বর্তমানে আছি। আর বর্দা যাইছিল, বর্দা চাকরি করে অফিসে, আবার অফিসে চলে গেছে, বর্দার বউ চাকরি করে, এ কারণে সে আবার বাসায় থাকে, দুইজনই বাসায় থাকে। আমরা আসছি দেখে বর্দা কালকে আমাদের সাথে আসছিল, আজকে আসবো বর্দা অফিস করে, আসবো কিন্তু ইয়ে আসতে পারেনি, বৌদি অফিসে গেছে ব্যস্ত, হেরাবার ডিউটি আছে এই কারণে আসতে পারে নাই। এই কারণে বাড়িতে হলো আমরা দুইজনে, পিসিও আর আমি দুইজনে মিলাই রান্না বান্না করবো, দুজনে মিলাই খাওয়া দাওয়া করবো। লিখনের মাছ খাওয়ার কোনো ই নেই, এটি একটু মাছ খায় কিন্তু মাংস খায় না, লিখনের খাওয়ার কোনো ই নেই, ওর যা দিব তাই খাইব, আবার মন চাইলে খাইব না। আমাদের
তো আমাদের সবজি কাটা শেষ, পিসি মাছ কেটে নিছে, মাংস কেটে নিছে, সবকিছুই কাইটা মাইটা ধুয়ে পরিষ্কার করে নিছে, আর সবজিও কাইটা দিছি, ধুয়ে টুয়ে নিছে। এখন রান্না করবো, তো আজকে পিসি রান্না করবো, আমি রান্না করবো না, আজকে আমি শুধু দেখবো পিসির রান্না, আর পিসির কাছকে শিখে যাবো কেমনি কেমনি রান্ধে, তারপরে খামো। আর পিসির রান্না খুব ভালো হয়, মানে পিসির রান্না খুব স্বাদ, আগেও তো খাইছি এই কারণে জানি পিসির রান্না খুবই স্বাদ হয়। তো আমাদের আজকে রান্নার আয়োজনে কী কী আছে একটু দেখাই দিই আপনাদের। তো এই যে আমাদের আজকে রান্নার আয়োজন, এই জায়গায় এই যে মাংস কেটে নিছে, তারপরে এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে, এই জায়গায় হইতেছে মাংস রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ আলু কাঁচামরিচ হলুদ মরিচের ফাঁকি, এই জায়গায় হলো চরচরা কাটছি, চরচরা রান্না করবো ছোটো মাছ দিয়ে, আর এই জায়গায় হলো পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা কেঁদা কেঁদা করে মানে ঝোল ঝোল হালকা অল্প অল্প ঝোল দিয়ে একটা তরকারি রান্না করবো, আর এই যে শুকত রান্না করবো, যারা শুকোতে সবজি। তো এই হইতেছে আমাদের আজকের রান্নার আয়োজন দুপুরের, তো সব রান্না করব, আর এই যে পিসির রান্নাঘরের চুলা, দুই চুলায় রান্না করব, একসাথে দুই চুলায় রান্না করব, মানে এই চুলাটা ভালো করে দেখে এই চুলাটা আবার আমার রান্নাঘরে নেই। তো এই জায়গায় তো পিসি হলো ধান সিদ্ধ করে, তারপরে মুড়ি ভাজে, এই কারণে এই যে মুখ হলো একটা, এদিক দিয়ে জাল দেয় মুখ একটা, কিন্তু চুলা হলো দুইটায়, এই একদিক দিয়ে যা আগুন ধরে দিলে দুই পাশেই রান্না হয়ে যাব, আরও দুই পাশে একটা আছে চুলা। তো এখন রান্না করব বেশি, তো এখানে দেখাইলাম কী কী রান্না করব। আর আমরা তো গ্রামের মানুষ, সাধারণ মানুষ, তো এখানে হয়তো শহরের মতো ভালো রান্নাঘর পাইবেন না, বা ভালো শহরের মানুষরা তো গ্যাসে রান্না করে, অনেক সুন্দর জায়গায় রান্না করে, হয়তো এই জায়গায় পরিবেশটা রান্নাঘরের পরিবেশটা ভালো হবে না, কারণ চুলা ভেঙে রয়েছে। হ্যাঁ, এই ধানের কারণে কিছুদিন আগে ধানের দিন গেলেও ধান নিতে হয়েছে, মানে সবারই কাজ ছিল, আমাদের বাড়িতে যেরকম কাজ এদের বাড়িতে তো সবার বাড়িতেই কাজ থাকে, তো ওই রকমই, এই কারণে হয়তো রান্নাঘর একটু ভেঙে ছিঁড়ে রয়েছে। তো ভাবতে পারেন যে কী রান্নাঘরে রান্নাঘরে ভেঙে ছিঁড়ে রয়েছে, তো সেরকম কিছু না, আমাদের গ্রামের রান্নাঘরগুলো এরকমই হয়, তো সবাই দেখে থাকেন কীভাবে রান্না করে পিসি। তো আমাকেও পিসি হয়ে পড়ছে রান্নার চুলায় আগুন ধরে দেবো, ওই পাশে হলো ভাত বসাইছে, আর এই পাশে তরকারি রান্না করব। আর অনেকেই বলবেন যে কড়াইগুলো তো কালো হয়েছে কে, এটা অনেক বছরের কড়াই, তো রান্না করতে 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 কালো হয়ে গেছে। শুকত রান্না করবো প্রথমে, তো শুকত রান্না করার জন্য ওই যে মাছ আলাদা করে নিছে, কারণ শুকতে তো মরিচ দিব না, তো এই কারণে এই মাছগুলো আলাদা ভাজবো, শুধু হলুদ দিয়ে আর জিরার ফাঁকি দিয়ে, আর একটু তেল দিয়ে দিল, এখন মাছ ভাজবো। তো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিছে আর জিরা দিয়ে দিল, মানে মাছ ভাজা, তারপরে শুকোটা রান্না করব। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটি নামিয়ে তারপরে শুকত রান্নার যে সবজিগুলা ওগুলা দিয়ে দিব। আর শুকত রান্নায় তো শুধু লবণ আর হলুদ দিব, মরিচ দিব না,
লবণ আর হলুদ দিয়ে দিছে। এদিকে আমাকে শুকোতে সবজিও কষানো হয়ে গেছে, ওইদিকে ভাত ও বলকে হয়ে করছি। শুকোতের সবজি কষানো হয়ে গেছে, এখানে একটু জল দিয়ে দেবো। যে শুকোতে মাছ দিয়ে দিছে, এখন নাড়াচাড়া করে একটু জিরার ভাকি দিব আর একটু আদা বাটা দিব, তাই শুকোত রান্না শেষ। আমাকে শুকোত রান্না শেষ, ভাত রান্নাও শেষ, দুইটা একসাথে হয়ে গেছে। তা আমি গেছিলাম আমার লিখনটি একটু স্নান করে দিতে। এদিকে পিছিয়ে এলো ওই যে চরচরা যে কচুরা ডাটার যে চরচরা, ওইটা ভাপে বসিয়ে দিছে। আর এই যে জায়গায় মাছ ভেজে উঠে রাখছে, এই জায়গায় আবার এই যে মাংস রান্না করবো, চরচরা রান্না করে মাংস মাখিয়ে রেখে দিছে। সব কিছু দিছে, আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ বাটা সব জিরা বাটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিছে, হলুদ মরিচ দিয়া। মানে এই চরচরা রান্নার পরে তারপরে আবার মাংস রান্না করবো, তাই রান্না শেষ, তারপরে চান দান করে খাওয়া দাওয়া করবো। তো ওই জায়গায় চরচরাও ভাপ হওয়া শেষ, তারপরে একটু তেল দিয়ে ভেজে নিছে, এখন মাছগুলা দিয়ে দিব, তারপরে নামিয়ে নিব। তো চরচরায় মাছ দিয়ে দিছে, পেঁয়াজ দিয়ে চরচরা বানাইতেছে। তো মাছ দিয়ে নাড়াচড়া করে এখন মিশিয়ে নিব, তারপরে শুধু নামে ফেলেব। হয়ে গেছে চরচরা রান্না। চরচরা হয়ে গেছে, নামে ফেলাইল। তো আজকে আমি সব রান্না একটু একটু করে দেখাইতেছি, কারণ হইতেছে প্রত্যেকদিন তো আমার রান্না দেখেনি। আজকে পিসি কীভাবে রান্না করে এটাই আপনাকে দেখামো, যে এই কারণে আর কি সব রান্নাই অল্প অল্প করে দেখাইলাম। তো পিসির রান্না কেমন হয়েছে সবাই জানাইবেন। এখন শুধু মাংস রান্না করবো, এই যে মাংস তো মাখিয়ে রাখছে। তো আমি আবার লিখনটা স্নান করে দিয়েছিলাম, তো এই কারণে দেখাইতে পারলাম না কি কি দিছে। এমনি দিছে যা যা লাগে, আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়েই মাখাইছে। এখন রান্না করবো, এখন মাংস রান্না করবো। তো কড়াই তেল দিয়ে জিরা টিরা দিয়ে দিল, আর মাংসটা দিয়ে দিব, মাংস কষিয়ে নেব ভালো করে। মাংস রান্না করার আগে গিরান বেরিয়েছে, তাহলে যে জিরা দিছে না ফুরন, ওই জায়গা থেকে এই গিরান বেরিয়েছে। কারণ মাংস ভালো করে কষিয়ে রান্না করবো, ভালো করে কষাইতে থাকুক, আমি একটু ঘুরে আসি অন্যদিক থেকে। রান্নাঘর থেকে ঘরে আইসি, আইয়া দেখি যে আপনাদের দাদা ঘুমাইতেছে। আমার কথা হয় না বড় উঠে, কারণ কিছু বাড়িতে তো কাজ করে সারা পারে না। এই জায়গায় আইসে পিসির বাড়িতে, আইয়া খালি ঘুম, সে সকালে বাজারে গেছিল, বাজার থেকে আইয়া খাইটে ঘুমাইছে, আর খবর নেই, খালি ঘুমাই বানছে। আবার যাই দেখি রান্না কত দূর হলো দেখাই। কি করো তুমি? তো এই জায়গায় পিসির মাংস প্রায় কষানো হয়ে গেছে গা, আর একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। পিসির মাংস কষানো হয়ে গেছে গা, এখানে জল দিতেছে গরম জল। ওই পাশের চুলা খালি যায় দেখে ওই পাশে গরম জল বসিয়ে রাখছিল, তখন এই যে মাংসে জল দিয়ে দিল।
তাহলে একটু জিরার ফাঁকি দিয়ে দিল আর গরম মশলার ফাঁকি দিয়ে দিব এলে তার তো সব মশলাপাতি দেওয়া শেষ এখন অল্প একটু জাল দিয়া নামে ফেলাইব তাই রান্না শেষ তো আমার মাংস রান্না শেষ আর নামে ফেলাইব তো আজকের আমাদের সব রান্না শেষ এই যে মাংসের কালার এরকম হয়েছে আর এই যেটা হলো শুকত ওটা হলো পুঁই শাকের চরচড়ি আর এটা হলো দাঁড়া দিয়া কুচু দিয়ে চরচড়ি তো আমাদের আজকের দুপুরের খাবার হলো চার পদ আছে তাহলে রান্না শেষ এখন হাত মুখ ধুয়ে চান টান করে সবাই খাইতে বসবো তো রান্না বান্না শেষ সব নিয়ে এসে খাওয়ার জন্য এই জায়গায় যে দর্শকরা বসে পড়ছে অধীর আগ্রহে কখন খাইতে দেব কখন খাইব আজকে কইবা কোনটা কে রান্না করছে খায়া খায়া দেখবা যে কোনটা কিরকম হয়েছে আমি রান্না করছি আর পিসি রান্না করছে দুইজনে রান্না করছি মানে কইবা যে আমি রান্না করছি কোনটা আর পিসি রান্না করছে কোনটা এলো ই রইল ঠিক আছে কয়ে পারবা না রান্না খেয়ে খেয়ে কইবা যে কোনটা কে রান্না করছে কারেন্টও নেই অন্ধকার দেখা যাইতেছে কারেন্ট গেছে গা লাইটের আলো নেই লিখনের কি হয় শুকত কেমন আছে ভালো আছে না কে রান্না করছে কও খায়া কও আমার রান্না তো খাও স্বাদ তো বুঝো যে আমি রান্নাম না পিসি রান্নলো খেয়েছে ভালো হয়েছে ইয়াম্মি তুমি কও সে কার রান্না এটা দিদি লিখন কয়ে ফলাইছে তোমরা কয়ে পারল না দেখছ দিদির রান্না লিখন পারছে লিখন দেখছে লিখন দেখছে তোমরা দেখো নেই শুকত খাওয়া শেষ ওখানে খেব পুঁই শাকের চরচড়া মাংস কেমন আছে রান্না মুখে দিয়ে নই তো মুখে দাও না এখনো সবই ঠিক আছে একবারে আমার রান্নার চেয়ে বেশি ভালো হয়েছে তাই না খালি পিসি খালি বারবার করেন যে পিসি তেল ছাড়া রাঁধছে তেল ছাড়া আবার রাঁধি কেমনি মানে আমার সে তেল কম দিছে তো এই কারণে কথা তেল ছাড়া রাঁধছে আমাকে টুকা লবণ লাগে না আমি টুকা লবণ খাই না লেখনের বাপেও খাই না টুকা লবণ আমিও খাই না বর্দা গেছে গাছ আম আম গাছ দেখে দিয়ে গেছে আম পড়বো না খালি টুকুর টুকুর এই যে এই পাশে তো মেলা আম রয়েছে ওইসে আর পড়বো না মনে হয় কাঁচা রয়েছে লিখন একটা ইনি আইছে এই যে মেলা আম পড়ে রয়েছেন দে একটা ডালি নিয়ে আয় এই যে পড়বো আনছে এই যে পড়ছে ওই যে পড়ছে ব্যাগেও তো মেলাম ধরা তোমান পারম না দে দে পারম দে সে রে পড়িস না পড়িস না একজন আম পারতাছে আর একজনে জাম ফুটতাছে
কত আম পড়ছে? এই যাব লিখনা হয়ে পড়ছে আম খুঁটপা। এনে কচু গাছ বুঝে কচু পাতার নিকে কিছুই দেখা যায় না। লিখন দূরে যাস না, পরে যাবি, পরে যাবি। ওই যে পড়ছে এই যে কত আম পড়ছে, এই যে না দেখো কত আম পড়ছে। ও বাবা মাথায় পড়বো নাকি, কনে হে খারাইছি একবারে গাছের তলায়, মাথায় পড়লে একবারে ডেল হয়ে যাবো গা মাথা। এই যে উপরে উঠা, উপরের দিকে উঠা, উঠা না পারলে থাকো ওই যে উনি। বাবা রে খালি পড়বারই নিছি, এত কচু গাছ কিছুই দেখা যায় না। এ বড় দেখি গাবলায় ডাল আছে কত ডিয়াম পাইলে। এক গাবলা আর অত রয়েছে, হিট তো ফুটোই নেই। বাবা রে সুন্দর রে আমগুলি, আমগুলো সুন্দর আছে। আমি এটা খামো দাও দেখি, এটা স্বাদিও গম দেনি আহি তোর মোবাইলটা ধরো। আমি করে দিন কারাল ডানা করে থাকছিস লিখন, আম খাই তো খুব মিষ্টি, ভাত খাওয়ার পরে আম গাছ উঠছে, আম পারতে দেখেছি আমের শুকলা একবারে পাতলা, সেই মিষ্টি আম। এটা যদি একবার গোল গোল হয় পাখি নেই আরো স্বাদ নেবো। তার স্বাদ আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।